নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পনির আলু এইভাবে কেটে নিয়েছি, কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কাবলি ছোলা দিয়ে খুব সুন্দর মিষ্টির দোকানের মতো তরকারি করে দেখাবো। এই তরকারি লুচি পরোটা নান রুটি তুমি যার সঙ্গেই খাও না কেন খুব সুন্দর লাগবে খেতে। এই তরকারিটা করার জন্য প্রথমে আমি করার জন্য উপকরণ নিয়েছি জিরে, ধনে গুঁড়ো এক চামচ দিব চা চামচের, জিরে গুঁড়ো এক চামচ চা চামচের দেব, আর মৌরি গুঁড়ো সব আমি গুঁড়ো করে রেখেছি, মৌরি গুঁড়ো চা চামচের এক চামচ, লঙ্কা গুঁড়ো চা চামচের এক চামচ, আর দিব হিং সামান্য, হলুদ লবণ চিনি চিনি ই করে গুঁড়ো করে নিয়েছি, লবণ আর কাসুরি মেথি, ফোড়নের জন্য দুটো লঙ্কা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, জিরে গোটা জিরে আর গরম মশলা, এলাচ, আর নামানোর সময় দেব শাহি গরম মশলা সানরাইজের। আমি একটা পনির এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, পনিরটা আমি এই সবজিতে দিব। পনিরটা আগে আমি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিব। প্রথমে কড়াইয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য মতো লবণ দিয়ে দিলাম। এবার পনিরগুলো সব আমি দিয়ে দেব। পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমি এবার মশলাগুলো সব তৈরি করে নিব। মশলাগুলো সব তৈরি করার জন্য আমি নিয়েছি হাফ চামচ মতো, এই চামচের চা চামচ হবে এটা এক চামচ, আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এক চামচ মতো ধনে গুঁড়ো, এক চামচ মতো জিরে গুঁড়ো, এক চামচ মতো মৌরি গুঁড়ো, আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি যেহেতু লবণ হলুদ দিব না, চা চামচের এক চামচ মতো চিনি দিব কারণ এটা মিষ্টির দোকানের মতো করব, খেতে খুবই সুন্দর লাগবে এই তরকারিটা, দিয়ে ভালো করে আমি এটা জল দিয়ে গুলে নিব। কারণ মশলাটা যদি আমি গোটা দিই তাহলে মশলাটা শুকনো মশলা ধরে লাগতে পারে, তেলে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি একটু জল দিয়ে গুলে নিলাম। আমার পনিরটা খুব সুন্দর ভাজা হয়েছে, কারণ পনির আমি খুব ভালো ভাজবো না, এই তরকারিতে পনির ভালো না ভাজলেও চলে, আমি হালকা করে ভেজে নিলাম। আমার পনিরটা খুব নরম, যেহেতু ভাজার পরেও পনিরটা আমার খুব নরম, সেই জন্য আমি পনিরে গরম জল দিব না। পনির যদি একটুই হয় শক্ত হয় কি ভাজা, ভাজতে গিয়ে বোঝা যায় যে চিংড়ে হয়েছে, তাহলে পনিরে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে পনিরটা খুব সুন্দর নরম হয়ে যায়। এবার আমি ওই কড়াইয়ে ওই তেলে আমি এতটা মতো তেল দিয়ে দিলাম, মশলাটা আমি ভালোভাবে গুলে নিব।
একটু সামান্য জল দিয়েছি, জলের সঙ্গে ভালো করে মশলাটা গুলে নিলাম। এর মধ্যে আমি এক চামচ মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটাও দিয়ে দিলাম। এইবার আমি এতে শুকনো লঙ্কা দিব দুটো, দুটো তেজপাতা, গোটা জিরে, গোটা জিরে দিলাম এক চামচ চা চামচের, আর গরম মশলা আমি হামাল দিস্তায় খেতে রেখেছিলাম গরম মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিব, যখন গন্ধ বেরোবে মশলা ভাজার তখন আমি এই মশলাগুলো সব দিয়ে দিব। আমার কাবলি ছোলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে, কারণ আমি মিক্সিতে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আমি সেই জন্য সবজিতে আর কোনো লবণ দিব না। এইবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে গোটা মশলা, এবার আমি এতে গুঁড়ো মশলাটা সব দিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি এই তরকারিতে জল দিব গরম জল, সেই জন্য জলটা গরম করে নিচ্ছি। এই মশলাতে সামান্য হিং দিয়ে দিব, হিং দিয়ে আর এক মিনিট মতো মশলাটা ভেজে নিব। আমার মশলা তেল থেকে ছেড়ে দিয়েছে, তেল ছেড়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার আমি এতে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আলু মটর এটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে রেড়ে চেড়ে আর এক মিনিট মতো আমি ভেজে নিব। এবার আমি এক মিনিট মতো এটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আমি খুলে দিলাম। আমার খুব সুন্দর আলুটা কষানো হয়ে গেছে, এবার আলুটা আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব। এবার আমি কাসুরি মেথি এতটা নিয়ে রেখেছি, এটা ভালো করে কচলিয়ে নিব যাতে গুঁড়ো হয়ে যায়। এবার কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরগুলো সব দিয়ে দিলাম। এইবার আমি গরম জল করে রেখেছি, এই বাটি এক বাটি গরম জল তরকারিটায় দিয়ে দিলাম। একদম মিষ্টির দোকানের মতো তরকারি, মিষ্টির দোকানে নিরামিষ এইভাবে পনিরের তরকারি, পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি খুব সুন্দর হবে খেতে, খেতেও দারুণ লাগবে।
এবার আমি এক মিনিট মতো ফুটতে দিব। আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব গরম মশলা দিয়ে। আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম নামানোর সময়। আমি আর এক মিনিট মতো নেড়ে ভালো করে গরম মশলাটা দিয়ে ফুটিয়ে নিব। আমার পনির আলু কাবলি ছোলার তরকারি তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম। আলু পনির কাবলি ছোলা দিয়ে মিষ্টির দোকানের মতো খুব সুন্দর তরকারি করলাম। এটা রুটি লুচি পরোটা নান তোমরা যার সঙ্গে খাও না কেন খেতে খুব সুন্দর লাগবে, এবং নিরামিষ ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এটা পুরো নিরামিষ মিষ্টির দোকানের মতো। আমার ভিডিওতে এই রান্নার রেসিপিটা দেখে তোমরা তৈরি করো, খেতে দারুণ লাগবে। সকালবেলায় কি টিফিনে রুটির সঙ্গে দিয়ে দিলে এই তরকারিটা খুব সুন্দর লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে, এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো।